হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আলোচনা করব এবং আমি একটি জিনিস বিষয় লক্ষ্য করে দেখছি যে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ফেসবুকে কাজ করছি বাট হচ্ছে আমার কোনো ক্লিক আসছে না, আর যদিও আমার 8 থেকে 10টা মতো ক্লিক আসছে, আমি কোনো এখান থেকে লিড পাচ্ছি না। তো এটা সত্যি যে এখন বর্তমান হচ্ছে যে কাজ একটু কম হচ্ছে ফেসবুকে। আর একটা কথা, এখানে আমরা অনেকেই জানি বা অনেকে এটা জানে যে শুধুমাত্র ফেসবুকে কাজটা হয় আর কোথাও কাজ করা যায় না। না, এটা যারা এটা ভাবে এটা সম্পূর্ণ ভুল। আপনারা যদি চান পিন্টারেস্টে কাজ করতে পারেন, ইনস্টাগ্রামে কাজ করতে পারেন, রেডিটে কাজ করতে পারেন, এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে কাজ করা যায়। বাট আমরা যদি ফেসবুক ছেড়ে যদি আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম যদি আমরা কাজ করতে যাই, আমরা এখানে ভালোভাবে কাজ করতে পারবো। বাট এখানে আরও অনেকে ভাবে যে আমি যে এই পিন্টারেস্টে কাজ করবো এখান থেকে কি আমি আর্নিং করতে পারবো? অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন, বাট এটা তো আপনি এরকম না, আপনি যেরকম ফেসবুকে মার্কেটিং করছেন, যে ইভেন্ট ক্রিয়েট করছেন প্লাস গ্রুপে পোস্ট করছেন, এইভাবে আপনি মার্কেটিংটা করছেন, ওখানে আপনি ইনস্ট্যান্ট ট্রাফিক পেয়ে যাচ্ছেন। বাট আপনি যখন ইনস্টাগ্রামে কাজ করবেন প্লাস পিন্টারেস্টে কাজ করবেন, টুইটারে কাজ করবেন, রেডিটে কাজ করবেন, এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে অনেক ভালোভাবে কাজ করা যাবে। বাট এইগুলো হচ্ছে যে কি লং টাইম মার্কেটিং করার জন্য, এগুলোতে আপনি আসবেন আজকে, আপনি কালকে থেকে ইনকাম করবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি একটু ভালোভাবে কাজ করতে চান, একটা বিষয় লক্ষ্য করেন, আমি যে পিন্টারেস্টে যেটাতে আসি, তো এখানে আপনি একটু দেখেন যে কত পোস্ট এখানে, এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু পোস্ট। এবং এখানে আরও অনেক আরেকটা বিষয় দেখাই দিচ্ছি, এই যে দেখেন যে ওয়ার্ক ফ্রম হোম অ্যামাজন, এটা তো আপনারা আমি যখন ফ্রি মার্কেটিংটা করি তখন কিন্তু ফেসবুকে করি এই সকল অফার নিয়ে, এই সকল অফার কিন্তু অ্যাপ মাইনে আসে, তাই না? তো আমি যদি আর একটু স্ক্রল করি, দেখেন নিচে গেলে আরও অনেক অফার দেখতে পারবো যেগুলো আপনারা অ্যাপ মাইনে যে সকল অফার থাকে ওই সকল অফার নিয়ে আপনারা ফেসবুকে যে মার্কেটিং করেন, ইভেন্ট ক্রিয়েট করেন অথবা হচ্ছে যে গ্রুপে পোস্ট করেন। আমি যদি আরেকটু নিচে যাই, আমি এর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে অ্যাপ মাইনে কিছু অফার নতুন অ্যাড হয়েছে, ওই অফারগুলো নিয়ে কীভাবে কাজ করবেন। আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে আসলে এখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে গেট পেইড টু সার্চ গুগল ফ্রম হোম, এই অফারটা কোথাকার? এই অফারটা হচ্ছে যে অ্যাপ মাইনের অফার। তো এখানে কিন্তু অলরেডি মার্কেটিং শুরু হয়ে গেছে। পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, রেডিট বলেন, সমস্ত জায়গায় কিন্তু মার্কেটিং চলছে। এখন মেন কথা হচ্ছে যে আমরা পিছিয়ে আসছি, যে আমরা শুধুমাত্র জানি যে ফেসবুকে মার্কেটিংটা করা যায় এবং আপডেট অপেক্ষায় থাকি, অথবা নিজে কোনো আপডেট বের করার চেষ্টা করি যে আমি কিভাবে কাজটা করতে পারি আরও ভালোভাবে। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মূলত হচ্ছে যে একটু ভালোভাবে কাজ করবেন, এবং যদি আপনি মনে করেন যে এখানে আপনি আজকে আসবেন, আজকেই পোস্ট করবেন, আগামীকাল থেকে আপনি ইনকাম করবেন, তাহলে হবে না। আসলে সোশ্যাল মিডিয়াতে যদি আমাদের একটু ভালোভাবে মার্কেটিংটা করতে হয় তাহলে আমাদের একটু অপেক্ষা করা লাগবে, কারণ আমাদের নাই কোনো স্কিল। হ্যাঁ, আমাদের নাই কোনো স্কিল, আমরা যদি পোস্ট করে বসে থাকি তাহলে তো হবে না। আমাদের আগে জিনিসটা বুঝতে হবে যে আসলে আমরা কীভাবে কাজটা করতে পারি। তো আমাদের মেন হচ্ছে ভুল এইটা। তো একটা কথা বলি যে আপনাদের এই ভুলগুলো করা যাবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে যখন আসলে মার্কেটিংটা করব তখন সব কিছু বিবেচনা করে এবং কীভাবে মার্কেটিংটা করা যায় পুরো ডিটেলসটা দেখে, এবং আমরা যখন একটা সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা প্রোফাইল যখন আমাদের দাঁড় করাবো তখন তো আমাদের ওই প্রোফাইলের পেছনে তো আমাদেরকে সময় ব্যয় করতে হবে। এখানে আরও অনেক প্রোফাইল দেখতে পারবেন যে অনেক ভালো কিন্তু একটা সে মার্কেটিং করছে, তার ফলোয়ার বলেন, তার প্রতি মাসিক একটা যে ভিউ থাকে, ইমপ্রেশন থাকে অনেক, এখান থেকে কিন্তু সে এমনি এমনি ইনকাম করছে না, সে কিন্তু এখানে সময়টা ব্যয় করেছে, কষ্ট করছে, তারপরে কিন্তু মানুষ ইনকামটা করছে। তো বিষয়টা হচ্ছে যে এটাই। আচ্ছা, তো এখন আমি যদি কিছু কিছু পোস্ট যদি ভিউ করে দেখাই, অথবা আমি যদি কিছু প্রোফাইল ভিউ করে দেখাই, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখেন আরও অনেক, এখানে কিন্তু আরও অনেক পোস্ট আছে। আর এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে ফিল্কার.কম, ওই ফিল্কার.কম দিয়েও আপনি কিন্তু কাজ করতে পারবেন। মানে হচ্ছে ফিল্কার.কমে আপনি পোস্ট করবেন, ওই পোস্টের লিঙ্কটা আপনারা কী করবেন, এই পিন্টারেস্টের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন। এবং এছাড়াও আপনি যদি চান যে গুগল সাইটের আপনি লিঙ্কটা দিবেন, আপনি যে ল্যান্ডিং পেজটি বানান
ওই ল্যান্ডিং পেজটা দিয়ে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে আপনি চাইলে সেটা করতে পারেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যে এখানে এই যে এগুলোতে ভিউ করতেছি, এই যে দেখেন নিচে কিন্তু রয়েছে যে সাইট ডট গুগল, তাহলে এটা কিন্তু গুগল সাইটের এই ল্যান্ডিং পেজটি। তো আমি এটাকে একটু ওপেন করলাম এবং এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এখানে আপনি কীভাবে পোস্ট করবেন, অর্থাৎ হচ্ছে আপনি এখানে কী ধরনের ইমেজ ব্যবহার করবেন, এখানে আপনি সব রকম আইডিয়া পেয়ে যাবেন। আমি যদি এখন অ্যামাজনে মার্কেটিং করতে চাই, আমি যদি অ্যামাজনের নিত্য নতুন কোনো ডিজাইন দেখতে চাই যে আসলে আমরা এখানে কীভাবে নিত্য নতুন ডিজাইন দিয়ে আমরা এখানে পোস্ট করতে পারি, তো আমরা চাইলে এখানে ডিজাইনগুলো দেখে আমরা সেই রকমভাবে জিনিসটা বানিয়ে আমরা এখানে মার্কেটিং করতে পারি। এবং যারা নতুন আসছেন যে আসলে এখনও অ্যাপমাইন অ্যাকাউন্ট বলেন অথবা সিপিএ বিল্ড অ্যাকাউন্ট বলেন এখনও অ্যাপ্রুভাল পান নাই, আপনারা চাইলে আমার এই ভিডিওগুলি দেখতে পারেন এবং এখানে আরও অনেক মার্কেটিং সিস্টেম দেখানো হয়েছে এবং কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এখানে অনেক ভিডিওতে আমি দেখাইছি, সুন্দরভাবে দেখাইছি। তো এখানে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আপনারা এই ভিডিওগুলো যদি ভালো মতো দেখতে থাকেন এবং যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন। আর যদি আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকেন, যদি আমার চ্যানেলটিকে আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্টে যে কথাটা বলি, আপনারা প্রথমে পিন্টারেস্টে যদি কাজ করতে চান, যাদের পিসি অথবা ল্যাপটপ আছে আপনারা এখানে কাজ করতে পারবেন নিশ্চিন্তে। তো আপনারা এটা সুন্দরভাবে কি করবেন, একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে একটি কি অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথম হচ্ছে যে একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটা আজকের এই ভিডিওতে দেখাবো, প্লাস আমরা কীভাবে মার্কেটিং করতে পারি সে প্রসেসটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা একটা প্রোফাইলে আসি, তো দেখতে পাচ্ছেন তো এই প্রোফাইলে দেখেন সে কিন্তু মার্কেটিং করতেছে, রীতিমতো কিন্তু সেখানে পোস্ট করতেছে দেখেন। তার আমি যদি একটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ তার এখানে পোস্ট। তো একটু কষ্ট করতে হবে আমাদেরকে, কষ্ট করলে এখানে আসলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো নিশ্চিন্তে, মানে মোটামুটি যতটুকু বলা যায়। তো এবার হচ্ছে যে এখন আমরা কীভাবে মার্কেটিংটা করতে পারি এই বিষয়টা এখন আমরা দেখবো, অন্যরা কীভাবে মার্কেটিং করলো সেই বিষয়টা আমরা এখন দেখবো না, এখন আমরা কীভাবে মার্কেটিং করতে পারি এই বিষয়টা হচ্ছে যে এখন আমরা দেখব। তো এখন হচ্ছে যে আমরা যে এখন হোম পেজে আছি এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার একটা ডোমেইন অ্যাড করা আছে, এই ডোমেইনটি ক্লেম করা আছে যেহেতু এটা আমরা ডোমেইনের মাধ্যমে। তো আমি যদি চাই এখানে আমি গুগল সাইট ডট কম দিয়ে চাইলে আমি এখানে মার্কেটিং করতে পারি কিভাবে। তো আমি এখন আসলে কী করব, একটি বিজনেস অ্যাকাউন্ট করব। তো বিজনেস অ্যাকাউন্ট করতে হলে আমাকে এখানে কি করতে হবে, এই যে এখানে এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কনভার্ট টু বিজনেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে পার্সোনাল অ্যাকাউন্টের কী সুবিধা এবং বিজনেস অ্যাকাউন্টের কী সুবিধা এখানে আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি এখানে আপগ্রেডে ক্লিক করব। ওকে, তো আমি আপগ্রেডে ক্লিক করছি, এখানে আমার অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আমার এই পেজে নিয়ে চলে আসছে। ওইখানে আপনি যখনই আপগ্রেডে ক্লিক করবেন তখন আপনার জাস্ট একটা নাম দিতে হবে, নামটা দেওয়ার পরে কিছু অপশান ফিল আপ করা লাগবে। আর পিন্টারেস্ট মার্কেটিং এর আগে আমি দেখাইছি, এখানে দেখবেন যে কয়েকটি ভিডিও পেয়ে যাবেন যে পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য, ওই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি কিছু আপডেট কিছু দেখাবো, এর আগে যে ভিডিওগুলো দেখাইছি যে পিন্টারেস্টের ওইগুলোর সাথে কিছু একটু ডিফারেন্ট হবে আজকের এই ভিডিওতে। তো এইগুলো আপনার একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন এবং কীভাবে কাজ করবেন প্রপারলিভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাজেশন করার চেষ্টা করব। আমাদের যে পোস্টগুলো থাকবে এই পোস্টগুলোকে আসলে আমরা কীভাবে র্যাঙ্ক করতে পারি আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের পিন্টারেস্টের মধ্যে আমাদের যে পোস্টটা থাকবে এই পোস্টটা আমরা কীভাবে র্যাঙ্ক করতে পারি, মানে র্যাঙ্ক করাতে পারি, এটা আমরা আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি লং হতে পারে, তারপর আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে যে আমাদের এখানে কী করতে হবে, এই যে যখন আমাদের এই পেজটা চলে আসবে আমরা এখানে কী করবো যে বিজনেস হাব এখানে ক্লিক করবো একটা। এখানে ক্লিক করার পরে এখানে আমরা ডিটেলসটা দেখতে পারবো যে আমাদের এখানে এই যে অ্যানালাইটিক্স ওভারভিউ যেটা রয়েছে, ইমপ্রেশন সেভ, এখানে আমাদের লিঙ্কে ক্লিক কয়টা হয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এখানে কীভাবে কাজ করব। তো এখানে আমাদের কাজের সিস্টেমটা হচ্ছে এখানে প্রতি নিয়মিত আমাদের এখানে পোস্ট করা। তো কীভাবে পোস্ট করবো এখানে, মানে আমাদের একটি অ্যাড ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, দেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট আইডিয়া পিন এখানে আমরা এটা করতে পারি, অথবা আমরা এখানে ক্রিয়েট পিন আমরা এইটা করব, ক্রিয়েট পিন এখানে ক্লিক করব। তার এখানে ক্লিক করার পরে এরপর আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, তারপরে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে, দেন তারপরে আমাদের কিছু লিঙ্ক দিতে হবে। কিছু লিঙ্ক বলতে আমাদের
মার্কেটিং যে লিংকটা থাকবে আমরা যে অফারটা নিয়ে আসলে আমরা কাজ করব ওই অফারের আমাদের লিংকটা আমাদেরকে এখানে দিতে হবে ওকে তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমার এখানে বোর্ড তৈরি আছে যে অ্যামাজন ফ্রি গিফট কার্ড তো আমি এখানে একটি বোর্ড তৈরি করব বোর্ডটা হচ্ছে যে এখানে ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বোর্ড এখানে ক্লিক করব এখানে আমি নাম দিব হচ্ছে জব দেন এখানে ক্রিয়েটে ক্লিক করব এন্ড ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কাজটা করতে পারি আমি চাইলে এই টাইটেল অথবা হ্যাশট্যাগটাকে কপি করতে পারি এদের আমি এটা এখানে এসে পেস্ট করলাম তো পেস্ট করার পরে আমি এটাকে সম্পূর্ণ কাট করে নিলাম এটা কাট করে নেওয়ার পরে টাইটেল এখানে এসে আমরা বসিয়ে দিলাম তো এখানে আমরা চাইলে এই টাইটেলটা হুবহু এইভাবে রেখে দিতে পারি অথবা আমরা কিছু চেঞ্জ করতে পারি তো এখানে আমরা কিছু চেঞ্জ করব যে কি এখানে এই সিস্টেমটা চেঞ্জ করব যে কি পার্ট টাইম এন্ড ফুল টাইম এই জিনিসটা আমরা এখানে অ্যাড করলাম তো এরপর আমাদেরকে এখানে কি করতে হবে ইমেজ দিতে হবে তো ইমেজ তো আমাদের তৈরি করতে হবে তো নাকি ইমেজ তৈরি করতে হবে এখন তো ইমেজ আমরা কিভাবে তৈরি করব তো ইমেজ তৈরি করতে হলে আপনারা কি করবেন ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে যাওয়ার পরে ওখান থেকে আপনারা সাইজ নিয়ে সুন্দরভাবে একটি ইমেজ তৈরি করে নেবেন তো একটা ভিডিওতে যদি এখন আমি যদি আবার ইমেজ তৈরি করার বিষয়টা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে তো ইমেজ তৈরির বিষয়টা অনেকে পারে তো ইমেজ যদি নাও পারেন তো তারপর আমি এটি দেখানোর চেষ্টা করছি তো ক্যানভাতে এখানে আসার পরে আপনারা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে পিন্টারেস্ট পিন এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ডিজাইন করতে হবে না অবশ্যই আমাদের এখানে ডিজাইন করতে হবে তো আমরা এখানে ডিজাইনটা করে ফেলি দেন প্রথম হচ্ছে যে আমরা এখানে কিছু ইমেজ আমি এখানে আপলোড দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইমেজ ডিজাইন করে নিয়েছি তো ডিজাইন এখানে কি করছি জাস্ট আমি এখানে আমার যে আগে ডিজাইন করা ছিল ওইটা জাস্ট আমি এখানে শুধুমাত্র বসাইলাম বসিয়ে এই যে দেখেন একটা ইমেজ বসিয়েছি এখানে একটা ইমেজ বসিয়েছি এবং এখানে একটা বাটন বসিয়েছি অ্যাপ্লাই নাও তো এরপর আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিব দেন এটা হচ্ছে যে আমি এখান থেকে কি করব জিপ এই জিপ ফাইলটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব যাতে এই অ্যাপ্লাই নাও এটা ট্রাফিক রেটে চোখে ধরে এটার জন্য ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তো ইমেজটা ডাউনলোড হওয়ার পর এরপর হচ্ছে যে আমরা আবার পিন্টারেস্টে চলে যাবো যেখানে আমরা পোস্ট করতেছিলাম তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পরে যে ইমেজটি আমরা তৈরি করেছি ওই ইমেজটি আমরা এখানে আপলোড করে দিলাম ওকে আপলোড করার পর এরপর আমাদেরকে এখানে লিঙ্ক দিতে হবে অবশ্যই তো আমরা কোন লিঙ্ক দেবো আমাদের যে লিঙ্ক আছে অর্থাৎ হচ্ছে আমাদের যে সাইট আছে ওই সাইটটা দিতে পারি এখানে আপনারা দুইটা দিতে পারেন এখানে যদি আপনার গুগল সাইটের মাধ্যমে যদি আপনার কাজ করেন গুগল সাইটের যে ইউআরএলটা আপনার নিয়ে মার্কেটিং করেন যে ল্যান্ডিং পেজটা নিয়ে আপনার মার্কেটিং করেন আপনার চাইলে কিন্তু ওই ল্যান্ডিং পেজটা নিয়েও মার্কেটিং করতে পারেন তো আমি এখন ওই ল্যান্ডিং পেজটা নিয়ে মূলত মার্কেটিং করব আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ল্যান্ডিং পেজ এটা হচ্ছে যে অ্যামাজনের ওয়ার্ক ফ্রম হোম যেটা আমরা এখন বর্তমানে পোস্ট করতেছি এই ল্যান্ডিং পেজ তো এখন এটা হচ্ছে যে আমরা এখানে বসাবো এই যে এখানে বসাবো এটা দেন এখানে এটা বসানোর পরে আমাদের এখন আর কোনো কাজ নাই এখন জাস্ট এখানে পাবলিশে ক্লিক করা আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিব তাহলে পরে আমাদের এই ক্রিয়েট পিনটা কমপ্লিট হয়ে যাবে দেন কমপ্লিট হওয়ার পর আমাদের আরও অনেক কাজ আছে যে কাজটা আমাদের করতে হবে এখান থেকে হচ্ছে আমরা মেবি লেটার এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা যে পোস্ট করেছি পোস্টটা কিন্তু হয়ে গেছে পোস্ট দেখার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্টটা করলাম এই পোস্টটা কিন্তু এখানে কমপ্লিটভাবে হয়ে গেছে এখন আমাদের এই পোস্টটাকে আসলে র্যাঙ্কে নিয়ে যাব আমরা কিভাবে এই আরেকটা সিস্টেম আছে কিভাবে তো এখন আমরা এখানে সার্চে যাব তো সার্চে যাওয়ার পরে অ্যামাজন লিখে জাস্ট এখানে আমরা সার্চ করব অ্যামাজন কিওয়ার্ডটা দিয়ে এখানে আমরা সার্চ করলাম দেন সার্চ করার পরে এখানে যে সকল পোস্টগুলো আছে এই সকল পোস্টগুলোকে আমাদের কি করতে হবে আমাদের যে বোর্ডটা আছে না ওই বোর্ডের ভিতরে আমাদের এটা সেভ করতে হবে আমরা এখানে আগে বিজনেস হাব অথবা আমরা এখানে হোম ফিডে ক্লিক করব হোম ফিডে এখানে ক্লিক করার পরে আমরা এখানে এখন অ্যামাজন নাম দিয়ে সার্চ করব অ্যামাজন নাম দিয়ে সার্চ করার পরে এখন আমরা কি করতে পারি এই যে এখানে ক্লিক করব এই যে বোর্ড বোর্ডের যে চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে জব যে বোর্ডটা আমরা ক্রিয়েট করেছি এই বোর্ডের ভিতরে আমাদের যে পোস্টটা আছে ওইটা সেভ করে দিলাম আমাদের যে বোর্ড বোর্ডের ভিতরে যে পোস্টটা আছে আমাদের যে পোস্টটা আছে ওই পোস্টের ভিতরে আবার এই পোস্টটা কিন্তু আমাদের বোর্ডের ভিতরে এটা সেভ করে দিলাম মানে এটা সেভ করার কারণটা হলো যে কি আমাদের যে পোস্টটা আছে মানে এটা তো আমাদের মার্কেটিং করতে হলে আমরা যখন
নিয়মিত যখন পোস্ট করব আস্তে 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 কিন্তু আমাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবে। তো আমরা যদি চাই যে একটু দ্রুত র্যাঙ্ক করানোর জন্য, যে আসলে আমাদের একটু ইমপ্রেশন আসুক, আমাদের কিছু ভিউ আসুক, ভিউ আসলে আমাদের মোটামুটি লিঙ্কে ক্লিক হবে, লিঙ্কে ক্লিক হলে আমাদের তখন মোটামুটি একটা লিড আসলে আমাদের একটা আর্নিং হবে। তো এক্ষেত্রে যদি আমরা চাই যে আমাদের প্রোফাইলটা একটু দ্রুত র্যাঙ্ক করুক, এটা তো দোষের কিছু না। তো আমরা যদি চাই এইভাবে একটু মার্কেটিংটা করি, তাহলে পরে আমাদের জন্য একটু ভালো একটা সাজেশন হতে পারে যে এইভাবে আমাদের এই বোর্ডের ভিতরে যদি এই সকল পোস্টগুলো যদি সেভ করেই, তাহলে এই সকল যে পোস্টগুলো আছে এই পোস্টের সাথে আমাদের যে পোস্টটা আছে ওইটা ইমপ্রেশন বাড়বে, আর যদি ইমপ্রেশন বাড়ে তাহলে আমাদের ভিউও বাড়বে। ওকে, দেন এইভাবে আপনারা একটু সময় দেবেন, কাজ করবেন, তাহলে দেখবেন যে পিন্টারেস্ট থেকে আপনার, তারপরে যদি আপনি ইনস্টাগ্রামে সময় দেন অথবা টুইটারে সময় দেন অথবা রেডিটে সময় দেন, তাহলে ইউজ পরিমাণে টার্নিং করতে পারবেন। বাট সব কিছুর পেছনে একটা সময় আছে, এই সময়টাকে আপনার ব্যয় করা লাগবে। তো আজকের এই ভিডিওতে আসলে অনেক বকলাম যে কীভাবে মার্কেটিং করতে হবে, এটা এটা আর অনেক কিছু বিশ্লেষণ করছি। তো যদি আজকের এই ভিডিওটা কারোর কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং নেক্সটে আরও কোন কোন টাইপের আপনাদের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।